পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটামের ভিতরে ঠিক বারোতে গিয়ে ফলাইছে। আর যারা ভারতের জন্য করছে ঠিকে ফলাইবার জায়গা তাদের ভারতেই হয়েছে। এমন এক বিপদে পড়ছে ভারতও জায়গা পাওয়ার সম্ভাবনা খুব কম। আগস্ট হলো স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার এক বিজয়ের মাস হিসাবে আমরা পালন করব। আজকে 15ই আগস্টকে কেন্দ্র করে সরকারের বিগত সরকারের আমি পেটোয়া সন্ত্রাসীরা তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু সাধারণ মানুষ রাস্তার মোড়ে মোড়ে যেভাবে তাদেরকে প্রতিরোধ করেছে, 32 নম্বরের ধানমন্ডি 32 থেকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার প্ল্যান করেছিল। আজকে সকালে কয়েকজন গিয়েছিল, গণধুলাইয়ের শিকার হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা মা বাদ। ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। সাদাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত নৈরাজ্য বিরোধী আজকের এই মিছিল পূর্ব সমাবেশের মোহতরম সভাপতি এবং প্রধান আলোচক খেলাফত মজলিসের বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতরম মহাসচিব সংগ্রামী মহাসচিব বারবার কারা নির্যাতিত আলেমে দ্বীন মাওলানা মামুনুল হক সামনে উপস্থিত খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের কর্মীরা, গত 15-16 বছর পর্যন্ত একটা কথা বলা হতো, বাংলাদেশ জিন্দাবাদ নারায় তকবীর বললে বলা হতো এরা হইল মৌলবাদ এবং আর পাকিস্তানের দালাল। কই এদের কেউ তো পাকিস্তান যায় নাই, যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়েছে এরা তো কেউ পাকিস্তানে যায়ও নাই পলায়ও নাই, দেশটাকে পাকিস্তান বানাইতেও চায় না। আমরা বন্ধুত্বর সুবাদে যারা ভারতের দালালি করছি এ দেশে বসে বসে আল্লাহরে কি দয়া 45 মিনিটের আলটিমেটামের ভিতরে ঠিক ভারতে গিয়ে ফলাইছে। এখন বুঝছে মানুষ যে আসলে ভারতের দালাল কেডা, পাকিস্তান দালাল, পাকিস্তানের দালাল কেডা। আমরা যদি কিছু কই দেখা কি আমরা মদিনার জন্য করি, ইসলামের জন্য করি, আমরা পাকিস্তানের জন্য করি না। আর যারা ভারতের জন্য করছে ঠিকে ফলাইবার জায়গা তাদের ভারতেই হয়েছে। এমন এক বিপদে পড়ছে ভারতও জায়গা পাওয়ার সম্ভাবনা খুব কম, এমন এক বিপদে পড়ছে। এখন গিলতেও পারে না, আবার বাহিরে করতে পারে না। এ দেশবাসীকে ওইখানে বসে বসে যে ষড়যন্ত্র করছে মোহতারামা, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হযরতুল আল্লাহ মামুনুল হক দামত বরকাতুহুম, উপস্থিত সংগঠনের নায়েব আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদ সহ নেতৃবৃন্দ, দায়িত্বশীল ভাইয়েরা, আজকে 15ই আগস্ট। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল। বাংলাদেশে দীর্ঘদিন 15ই আগস্টকে শোকের মাস হিসাবে, শোক দিবস উপলক্ষে, 15ই আগস্টের এই শোক দিবস উপলক্ষে গোটা আগস্ট মাসকেই শোকের মাস বলা হতো। কিন্তু আজকে বাংলাদেশে 2024 সালে ছাত্র জনতার স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নতুন স্বাধীনতা এবং বিজয় অর্জিত হয়েছে, এই আগস্টে বাংলাদেশের মানুষ আর আগস্ট মাসকে শোকের মাস বলবে না। বাংলাদেশের মানুষ আগস্টকে বিজয়ের মাস হিসাবে আখ্যায়িত করবে। যতদিন এ দেশ থাকবে
এই ভূখণ্ড থাকবে, এদেশে কোন সুখের মাস থাকবে না আগস্ট। আগস্ট হলো স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার এক বিজয়ের মাস হিসাবে আমরা পালন করব। আজকে 15ই আগস্টকে কেন্দ্র করে সরকারের বিগত সরকারের আমি পেটোয়া সন্ত্রাসীরা তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু সাধারণ মানুষ রাস্তার মোড়ে মোড়ে যেভাবে তাদেরকে প্রতিরোধ করেছে, 32 নম্বরের ধানমন্ডি 32 থেকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার প্ল্যান করেছিল। আজকে সকালে কয়েকজন গিয়েছিল, গণধুলায়ের শিকার হয়েছে। বন্ধুরা আমার, এই স্বৈরাচারী আওয়ামী লীগের সহযোগী যারা ছিল, প্রশাসনের যারা ছিল, রাজনীতিবিদদের মধ্যে যারা ছিল, আমলাদের মধ্যে যারা ছিল, প্রত্যেককেই চিহ্নিত করা হয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হল আইন শৃঙ্খলা রক্ষা করা, পুলিশ বাহিনীকে সহযোগিতা করা। কেউ কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি করতে চাইলে তার টুটি চেপে ধরা। ভাইয়েরা আমার, বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে হবে। আজকে সংখ্যালঘুর ইস্যুতে একটা শ্রেণী ইন্ডিয়ায় বসে ষড়যন্ত্র করতে চায়। আমাদের বক্তব্য, বাংলাদেশে এই সময়ে কোনো সংখ্যালঘুর উপর নির্যাতন করা হয় নাই। বিগত 16 বছরে হিন্দুদের মধ্য থেকে যারা মানুষের উপর নির্যাতন করেছে, জনগণ তাদেরকে শায়েস্তা করেছে। তাদের পরিচয় হিন্দু হিসেবে না, বরং তারা আওয়ামী পেটুয়া বাহিনীর সদস্য ছিল। এজন্য আজকে দেশটাকে নতুনভাবে গড়ার জন্য শপথ গ্রহণ করব। আমরা বিশ্বাস করি, আমরা আমাদের অন্তরে লালন করি, কোনো ভূখণ্ডের প্রকৃত স্বাধীনতা এই প্রচলিত সিস্টেমের মধ্য দিয়ে আসবে না। একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়া যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, তাহলেই প্রকৃত শান্তি এবং নিরাপত্তা আসবে। আসুন, শরিয়া কায়েমের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার এই অগ্রযাত্রায় আমরা সামিল হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।